পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের বল্লভপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবনারায়ণ দাসের নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। পোস্টারে লেখা দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি দেবনারায়ণ দাসকে মানছি না, মানব না। পোস্টারের নিচের দিকে লেখা আছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এ ব্যাপারে রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক জানান, কেউ বা কারা দেবনারায়ণ দাসকে হেয় করার জন্য এই কাজ করেছে। দেখো, আমার জানা যতগুলো ছেলে আছে তার মধ্যে ও বেস্ট, এবং কলকাতায় যে তথ্য আছে তার মধ্যে দেবুর সম্বন্ধে ক্লিন চিট আছে। আমরা তো ওকে সভাপতি করিনি, পার্টি করেছি। এখন কিছু লোকের দেবুকে সহ্য হয় না, এই জন্য দেবু অসৎ কাজের সঙ্গে থাকে না, অনৈতিক কাজের সঙ্গে থাকে না। সেটা ওই অঞ্চলে সবাই জানে, রানীগঞ্জ শহরে। আর আমি 10 বছর করে বিধানসভায় ছিলাম, তো আমি এলাকাটাকে চিনি। এটা আমার সৌভাগ্য হয়েছিল, মমতা ব্যানার্জি আমাকে সেই সুযোগ করে দিয়েছিলেন। এবং প্রত্যেকটি কর্মীকে আমি তার নারী নক্ষত্র জানি, তার কুষ্টি জানি, সে সভাপতি কারা করতে পারে সেটা জানি। যেহেতু দেবু অনৈতিক কাজগুলো সমর্থন করে না, তাই ওকে রাখলে অসুবিধা হবে। তার জন্য পোস্টার মারছে, তো পোস্টার মেরে তোকে দল থেকে সরানো যাবে না। ও দলের তো মোটামুটি একটা দীর্ঘদিন ধরে পরিচিত মুখ, এবং আমাদের তো ভালো লোকের বিরুদ্ধে পোস্টার মেরে বক্তব্য রেখে তাকে মেলাইন করা যায় না। এটা লোকে আমার অনেক রকম করে হাসছে আর কি, বাচ্চাদের মতো। এটা চাইল্ডিজ অ্যাক্টিভিটিস আর কি, আর কিচ্ছু না। তাদেরকে মানুষ ঘৃণা করে, এবং কারা করেছে সবাই জানে। তাদেরকে এলাকার লোক ঘৃণা করে, একদম প্র্যাকটিক্যালি ঘৃণা করে, তারা ঘৃণিত মানুষ ওই এলাকার অঞ্চলে। এ ব্যাপারে সিপিআইএম নেতৃত্ব জানান, এটা তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাপার। তিনি অভিযোগ করেন, তৃণমূলের মন্ত্রী, বিধায়ক ও কর্মীরা দুর্নীতিগ্রস্ত। না বললেই চলে, ওটা দলটা হচ্ছে পাকে নিমজ্জিত একদম কালীঘাট থেকে বালিঘাট পর্যন্ত। আর আমাদের এলাকায় জানেন কি, বালির যেভাবে রমরমা চলছে, আমরা দীর্ঘদিন ধরে বালি নিয়ে অভিযোগ করেছি। আপনি দেখবেন, গতকাল পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেলিমদা মোহাম্মদ সেলিমদা রাজ্য সম্পাদক উদ্বোধন করেছেন নজরে পঞ্চায়েত কর্মসূচি। আমাদেরও নজরে পঞ্চায়েত আছে, এবং আমরাও নির্দিষ্ট অভিযোগ আছে যে ওইখানে করবো, সব জায়গায় করেছি। বালি রমরম এখানে চলছে, পেপার মিলে যে নেতা সে দুর্নীতিগ্রস্ত, সব জায়গায় কাটমানির খেলা আছে। 100 দিনের কাজের কাটমানি, ইন্দিরা আবাস যোজনাতে কাটমানি, এক একজন ইন্দিরা আবাসে 20-25 হাজার টাকা করে না টাকা দিলে ঘর হয় না গ্রাম এলাকায়। ফলে এই ব্যাপারে যখন উনি ব্লক সভাপতি, নিশ্চিতভাবে ওনারও জানার কথা, বারেবারে অভিযোগ উঠেছে, তাহলে ওনার নেতৃত্বে তো দুর্নীতি হয়েছে। উনি যদি সৎ থাকেন, তাহলে ওনাকে যারা করছে এইসব তার বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর না হলে তাহলে বুঝতে হবে ওনারও হচ্ছে যে প্রশ্রয় আছে, তাহলে উনি হয় ওনাকে পদত্যাগ করুন। যদি সৎ থাকেন, তাহলে হিম্মত থাকে, তাহলে উনি এই এর বিরুদ্ধে প্রতিবাদ করে পদত্যাগ করুন। আর নাহলে বুঝবো কি উনিও জড়িয়ে আছেন, উনিও খাটমানির ভাগ পাচ্ছেন। আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।